আসসালামু আলাইকুম। বিড ইঞ্জিনিয়ার্স জুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা সমাধান করব এক্সাম্পল 12.8, যেটা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিটের বা ইলেকট্রিক সার্কিটের থ্রি ফেজ সার্কিটের একটা অংশ। এক্সাম্পল 12.8 এ বলা হয়েছে যে দুটা ব্যালেন্স লোড আছে যার আরএমএস ভোল্টেজ হচ্ছে 240 kV, ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 Hz। লোড ওয়ান, যেটা ব্যালেন্স লোড ওয়ান, এই লোড ওয়ানে আমাদের পাওয়ারটা হচ্ছে 30 kW, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.6। লোড টু যেটা, সেটা আমাদের হচ্ছে Q2 লিখতে পারি আমরা, Q2, তাহলে বুঝতে সুবিধা হবে। Q2 টা দেওয়া আছে আমাদের হচ্ছে 45 kV এর, পাওয়ার ফ্যাক্টর টু দেওয়া আছে হচ্ছে 0.8 ল্যাগিং। ওকে, তো সিকোয়েন্সটা হচ্ছে ABC সিকোয়েন্স। আমাদের বের করতে বলা হয়েছে দ্য কমপ্লেক্স রিয়েল রিয়্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব বাই দ্য কম্বাইন্ড লোড। লোডের আমাদের কমপ্লেক্স পাওয়ার বের করতে বলা হয়েছে, সাথে দ্য লাইন কারেন্ট বের করতে হবে, এবং আমাদের একটা ক্যাপাসিটর ব্যাংক আমরা ইউজ করবো, সেই ক্যাপাসিটর ব্যাংকে আমাদের মানটা বের করতে বলা হয়েছে। আমরা ক্যাপাসিটর ব্যাগ ব্যবহার করে কি করবো, 0.8 ল্যাগিং এ নিয়ে যাবো আর কি, যে সার্কিট মানে সার্কিটটাকে, এই জন্য আমাদের সার্কিটটাকে সলভ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। তাহলে P1 ইকুয়াল হচ্ছে 30 kW, পাওয়ার ফ্যাক্টর 1 বা cos theta 1 equal 0.6, তাহলে S1 সমান হচ্ছে P1 বাই cos theta 1, তাহলে এটা আমাদের আসলে 50 kVA, এটা S1 আসলো। তাহলে Q1 ইকুয়াল হবে S1 সাইন থিটা 1। আমাদের এই cos থিটা 1 এখানে আছে, এখান থেকে থিটা 1 টা বের করে নিতে পারি। থিটা 1 টা কত আসবে, cos ইনভার্স 0.6, 53.13 ডিগ্রি। তাহলে এটা আমরা লিখতে পারি হচ্ছে 50 গুণন সাইন 53.13 ডিগ্রি, সাইন 53.39, তার মানে 40 kVA। তাহলে S1 সমান হবে P1 প্লাস যে Q1, তাহলে P1 এর মান আমাদের কত, 30 প্লাস যে 40 kVA। অনুরূপভাবে আমরা P2টা বের, ব্যালেন্স লোড টু এটা বের করে নিই। লোড টু তে আমাদের দেওয়া আছে Q2 ইকুয়াল 45 kVAr, cos theta 2 হচ্ছে 0.8, sin theta 2 সমান 0.6। ওকে, তাহলে S2 ইকুয়াল হবে K
Q2 sin theta 2, Q2 মান হচ্ছে 45, sin theta 2 মান হচ্ছে 0.6, 45 ভাগ 0.6 তাহলে 75, 75 KVA, এটা গেলে S2-র মান। তাহলে এখান থেকে আমরা P2-র মানটা বের করে নিতে পারবো, S2 cos theta 2 তার মানে 75 মাল্টিপ্লাই 0.8, 60, তাহলে 60 কিলোওয়াট, 60 কিলোওয়াট। তাহলে S2 সমান আমরা লিখতে পারি, আমাদের মান কত কত বের হয়েছিল, বের হয়েছে P এর মান হচ্ছে 60 আর Q এর মান 45, তাহলে 60 প্লাস 45, KVA, এটা আমার বের হলো। তারপরে তাহলে আবার টোটাল যে কমপ্লেক্স পাওয়ারটা সেটা আমাদের কত আসলো, তাহলে S1 এর মান আমাদের কত, 30 আর 60 তাহলে 90, 30 প্লাস যে 40 প্লাস 60 প্লাস যে 45 ইকুয়াল লিখতে পারি আমরা 90 প্লাস যে 85 KVA। এখানে রিয়েল পাওয়ার রিয়্যাক্ট্যান্স পাওয়ারগুলো বের করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে রিয়েল পাওয়ার হচ্ছে 90 কিলোওয়াট রিয়েক্টিভ পাওয়ার 85 KVAR। লাইন কারেন্ট বের করতে বলা হয়েছে, তাহলে এটা গেল আমাদের এ বি লাইন কারেন্ট, আমরা জানি হচ্ছে এস হচ্ছে √3 VL IL, তাহলে IL ইকুয়াল এস এর মান হচ্ছে কত, এটা আমরা পোলারে নিয়ে যাই, তাহলে এসের মানটা পাওয়া যাবো 19 প্লাস 85। ১23.79, 43.36, তাহলে এস এর মানটা আমাদের 123.79 গুণন 10 to the power 3 √3, ভিএল এর মান কত এখানে আমাদের তো আছে 240 KV, তাহলে 240 গুণন 10 to the power 3 123.79 3 √3 297.8। তাহলে এখান থেকে আমরা
আইএলটাকে আমরা যদি আই এ ধরি, তাহলে এর একটা অ্যাঙ্গেল হবে -43.36 ডিগ্রি অ্যাম্পিয়ার। আই বি হবে হচ্ছে 297.8, একটা অ্যাঙ্গেল 43.36 -120 -163.3 ডিগ্রি। আই সি হচ্ছে 297.8 -43.36 +120 ডিগ্রি। তাহলে এটা আমাদের বের হয়ে গেল সবগুলো ডাটা। এখন আমাদের 3 নাম্বারে বের করতে বলা হয়েছে যে আমাদের যে প্যারালাল ক্যাপাসিটর ইউজ করা হয়েছে সেই প্যারালাল ক্যাপাসিটরের মানটা কত সেটা বের করতে বলা হয়েছে। এখন আমরা যে ফর্মুলাটা জানি QC equal P tan theta volt minus tan theta new, এখানে P এর মান হচ্ছে 90 কিলোওয়াট, যেটা আমাদের বের হয়েছে থিটা ওল্ড এর মান হচ্ছে আমাদের যে অ্যাঙ্গেলটা আছে অলরেডি এই অ্যাঙ্গেলটাই 43.36, থিটা নিউ আমাদের কত করতে বলছে 0.9, তাহলে কস ইনভার্স 0.9 কত আসে? টোয়েন্টি 5.84। তাহলে আমাদের নিয়ে আসতে হবে 25.84, আমার অ্যাঙ্গেল আছে 43.36। তাহলে আমরা কিউসির মানটা বের করতে পারি 90 90 10 কত আমাদের 25.84, 41.4 KVAR। এটা হচ্ছে আমাদের 3 ফেজের জন্য। তাহলে আমার পার ফেজে এখানে আমাদের কি বলা হয়েছিল, এখানে উল্লেখ করা আছে ক্যাপাসিটেন্স অফ ইচ ক্যাপাসিটর। তাহলে আমরা লিখতে পারি ইস ক্যাপাসিটর হচ্ছে
13.8. আর আমরা ফর্মুলা জানি কি, সি ইকুয়াল কিউ প্রাইম সি, যেটা আমরা পার ক্যাপাসিট্যান্স, পার ক্যাপাসিটর যে রিয়েক্টিভ পাওয়ারটা পেলাম সেটা ডিভাইডেড হচ্ছে ওমেগা ভি স্কোয়ার ডিভাইডেড ইন্টু ওমেগা ভি স্কোয়ার। তাহলে কিউসির মানটা আমাদের হচ্ছে 13.8, 20 × 10³, ওমেগার মান হচ্ছে 2 পাই, এফ এর মান হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কত ছিল, 60 সম্ভবত, দেখি ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল 60। তাহলে 2 পাই এফ, ভির মান ছিল আমাদের 240, KV। তাহলে আমরা পাইলাম হচ্ছে, সরি আমাদের ভোল্টেজটা হচ্ছে ইয়ে ছিল ভি স্কোয়ার, তার মানে এটা হোল স্কোয়ার হবে। তাহলে 635.5 পিকোফ্যারাড। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের তিনটা মান বের করতে বলা হয়েছিল, একটা হচ্ছে আমাদের কমপ্লেক্স পাওয়ার বের করতে বলা হয়েছিল, সেটা বের করা হয়েছে, এছাড়া লাইন কারেন্ট বের করতে বলা হয়েছিল, সেটাও আমরা বের করেছি, এছাড়া বের করতে বলা হয়েছিল আমাদের ক্যাপাসিটরের মানটা, সেই ক্যাপাসিটরের মানটাও বের করা হয়েছে। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন, অঙ্ক বুঝতে কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য।